ধর্ম দর্শনে বা যে কোনো দর্শনে তিনটে জিনিস লাগে, জীব জগৎ ঈশ্বর। যে কোনো ধর্মে যদি যান, যে কোনো দর্শনে যদি যান, সায়েন্সে যদি যান, যে যেখানেই যান, তিনটে জিনিস, জীব কি, জগৎ কি, ঈশ্বর কি, এই তিনটেকে যিনি ব্যাখ্যা করেন না তো ওটা দর্শন হতে পারে না। ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স ব্যাখ্যা করতে পারে না, বলবে ভাই এটা আমার ব্যাপার না, কারণ তুমি দর্শন না, তুমি ফিলসফি না। একটা বিষয় হয়েছে, বলে ফিলসফি অফ সায়েন্স, এটা একটা সাবজেক্ট, ফিলসফি অফ ম্যাথমেটিক্স, কিন্তু ঠিক ঠিক এগুলো ফিলসফি অফ হিস্ট্রি, খুব নাম করা ফিলসফি অফ হিস্ট্রি, খুব নাম করা বিষয়। তো ওনারা দেখাতে চান যে আমরা কি চাইছি, কিন্তু যে অর্থে আমরা ফিলসফি ঠিক ঠিক বলি, জ্ঞানের অর্থে হয় না। কারণ এনারা বলবেন যে ভাই আমাদের লাগবে না, আমরা এতটুকু নিয়ে আছি। কিন্তু ফিলসফি হলে তিনটে জিনিস, জীব জগৎ ঈশ্বর বলতেই হবে। যেমন মার্কসিজম, ওনারা পরিষ্কার বলেন যে আমরা দেহ ব্যতীত, দেহের বাদে কোনো আমরা আত্মাকে মানি না, ঈশ্বরকে আমরা মানি না। এটা বলছে না যে আমাদের দরকার নেই, বলছে যে আমরা মানি না, নেই। এটাকে বলে ম্যাটেরিয়ালিজম, ভদ্রলোক ভুলভাল লিখছিলেন, ম্যাটেরিয়ালিজম একটা ফিলসফি যাতে ম্যাটার, পদার্থ, এটা শেষ কথা, পদার্থবাদী এনারা। এই যে আমাদের চার ধরনের যে শাস্ত্রের কথা বলা হলো, এনারা সবাই কিন্তু বলবেন ঈশ্বর সত্য, বাকি সব মিথ্যা। মিথ্যা বলতে সাময়িক, কিন্তু যে জীবের যে ব্যাখ্যা, জগতের যে ব্যাখ্যা, ঈশ্বরের যে ব্যাখ্যা, আর এই তিনটে যে এক অপরের সঙ্গে যে সম্পর্ক, এটাতে একটু তফাত হয়ে যায়। এর মধ্যে যদি আপনি আরো দর্শন নিয়ে আসেন, যেমন খুব নাম করা যোগ দর্শন, নতুন একটা হয়েছে এখন যোগা, সবাই বলে যোগা, তাহলে কর্মে যোগা হবে না। ওই বিদেশ থেকে এগুলো সব এখানকার জিনিস যায়, বিদেশ থেকে প্যাকেজ হয়ে আসে, যোগ তখন যোগা হয়ে যায়, কর্ম তখন কর্মা হয়ে যায়, কৃষ্ণ তখন কৃষ্ণা হয়ে যায়, কৃষ্ণা মানে দ্রৌপদী, রামা মানে মেয়ে, রামা কৃষ্ণা যোগা, যোগা মানে কিছুই নেই, যোগা বলে কোনো শব্দ নেই। যোগ মতে জীব জগৎ ঈশ্বর তার নিজস্ব একটি ব্যাখ্যা আছে, তার সঙ্গে বেদান্ত, বেদান্তের আবার অনেকগুলো তাদের ব্যাখ্যা আছে। ফলে কি হয়, এতগুলো মত হয়ে যায়, দেখবেন যে আমরা যখন একটা মতকে নিয়ে চলি, যারা উপনিষদ পড়াশোনা করেন, উপনিষদ নিয়ে আছেন, ওনাদের একরকমের ধারণা, আমাদের যারা ইংরেজি একটুও যদি বুঝতে পারেন, ABCDও যদি জানেন, মাণ্ডুক্য উপনিষদ ও কারিকার উপরে টক্সগুলো আছে, শুনবেন, ভালো লাগবে, কারণ বুঝতে কোনো সুবিধে হবে না, আমার ভাষা খুব সহজ সরল। ঠাকুরের বৈশিষ্ট্য হলো এই যে এত রকমের ধর্ম দর্শন, এত রকমের পথ, সকলকে ঠাকুর এক জায়গায় নিয়ে আসছেন। ফলে কি হয়, হিন্দু ধর্মকে বোঝা যত কঠিন, ঠাকুরের কথামৃতকে বোঝা ততটাই কঠিন। কারণ যদি কথামৃত বুঝতে চান, তাহলে একটু একটু এগুলোর জ্ঞান থাকা দরকার। ভদ্রলোক লিখলেন কদিন আগে আমাদের এখানে যে এত বেশি বলার কি আছে কথামৃতের ব্যাখ্যা, বললাম বলি যে খুব কম বলছি। স্বামীজি বলেছিলেন, স্বামীজি ঠাকুরের এক একটি কথাকে নিয়ে এক একটি বই লিখে দেওয়া যায়, সেই তুলনায় আমি অনেক কম বলছি। কারণ ঠাকুরের কথামৃত মানে সম্পূর্ণ হিন্দু ধর্ম, অন্যান্য ধর্মগুলো তাদের বই একটা চটি বইতে হয়ে যায়, হিন্দু ধর্ম হয় না, হিন্দু ধর্ম পুরো একটা লাইব্রেরি। আর এই সমস্ত যে শাস্ত্রগুলো রয়েছেন,
একটা প্ল্যাটফর্মে নিয়ে চলে এসেছেন। আপনারা যারা গ্রিক মিথোলজি গল্পগুলো যদি পড়ে থাকেন, তো সেখানে ওরকম আছে একটা ওই ধাঁধার জায়গায়, গোলক ধাঁধা, সেখানে একজন হিরোকে যেতে হবে একজনের কাছে পৌঁছানোর জন্য, তো হারিয়ে যাবে সেখানে, তো ওকে সুতোর গোলা দিয়ে দিয়েছে, অ্যারিয়েডন হলো দিয়েছে, তো অ্যারিয়েডন থ্রেড বলে, তো বেরিয়ে যাচ্ছে সেই সুতো, আর শেষ হয় না, ওই সুতোটাকে ধরে ধরে যাচ্ছে যাতে ফেরত আসতে পারে ওই পথে। সমস্ত বেদ, বেদান্ত, পুরাণ, তন্ত্র, যোগ, এই সব কটাকে নিয়ে যদি আপনি গুছিয়ে ছোট্ট একটি ছবি দাঁড় করান কথামৃত, এটাকে আপনি বড় করতে শুরু করুন ম্যাগনিফাইং লেন্স দিয়ে, যত ম্যাগনিফাই করবেন দেখবেন যে আরও আছে তার ভেতরে, আরও আছে তার ভেতরে, আরও আছে। যার জন্যে কথামৃত বোঝা খুব কঠিন, অত্যন্ত কঠিন জিনিস।